টিলাবাজারে পদপুরু সাদ্য ফা দাবি আদায়ের জন্য কৈলাসহরে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিলাবাজার এলাকায় তিনটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধস্থলে ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর রয়েছে। ছাত্রছাত্রীরা সকাল 10টা থেকে রাস্তা অবরোধ করলেও ঘটনাস্থলে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা না আসায় ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে বড় বড় টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে অবরোধস্থলে এনএসইউআইয়ের নেতারাও বিক্ষোভে সামিল হয়েছে। অবরোধ থাকার পর ছুটি আসেন ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্যামল দাস। শেষ অবধি ছাত্রছাত্রীদের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ এনএসইউআইয়ের নেতাদের নিয়ে বৈঠক করে তাদের দাবি দাওয়া পূরণ করার আশ্বাস দেন শ্যামল দাস। টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিন্দুরা রাস্তা অবরোধ করছে। টিলাবাজারের মেন সমুনাতে তিন দিকে রাস্তা অবরোধ করে রেখেছে। আমাদেরকে খবর দেওয়া হয়েছে, আমাদের জেলা এনএসইউআই কমিটিতে তারা তাদের স্কুল থেকে খবর দেওয়া হয়েছে যে তারা আন্দোলন করবে। তারা টুডের স্বার্থবা দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করেছে আমার টিলাবাজার স্কুলে। টিলাবাজার স্কুলের প্রথম স্বার্থবা দাবির মধ্যে প্রথম দফা দাবি হচ্ছে টিলাবাজার স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নেই। প্রায় 15 থেকে 16 জন কম টিচার আছে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে। টিচার নেই, পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, তারা তাদের স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। একটা ফিল্টার আছে সেটা নষ্ট খারাপ। তারপরে শিক্ষিতা হচ্ছে সাইকেল স্ট্যান্ড নেই, সাইকেল স্ট্যান্ড নেই। এখানে সাইকেল মাঠের মধ্যে রাখা হয়, বাইরে মাঠের মধ্যে রাখা হয়, চুরি হয় এবং ঠিক মতো রাখা হয় না, ডিস্ট্রিমগুলো মতন রাখা হয়। সমস্ত ধরনের খেলার আসবাবপত্র প্রদান করতে হবে। তাদের স্কুলে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে পিআইও নেই এবং খেলার কোনো জিনিস নেই, ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, ব্যাডমিন্টন কিচ্ছু নেই খেলার। তারপরে বিদ্যালয়ে একটি হল করে ব্যবস্থা করতে হবে। একটা ছোটো হল আছে, সেখানে ক্লাস হয়, 11-12 এখানে ক্লাস করে, কিন্তু হলের কোনো ইয়ে নেই। ছোটো হল করে এত স্টুডেন্ট জায়গা হয় না একটা প্রোগ্রাম করলে। তাদের দাবি হচ্ছে একটা বড় হল করে প্রয়োজন এবং বিদ্যালয়ে একটা ডাইনিং রুমের, একটা ডাইনিং রুম আছে ছোটো, এটাকে বড় করে একটা একটাই ডাইনিং রুম, বড় ডাইনিং রুম লাগবে। এবং বিদ্যালয়ে সাত নম্বর হচ্ছে বিদ্যালয়ে প্রতিটি রুমে ফ্যানের ব্যবস্থা করতে হবে। এখন গরমের সময় কারেন্ট রুম নেই এবং ফ্যানেরও ব্যবস্থা নেই, প্রতিটি রুমে ভালো ফ্যানের ব্যবস্থা করতে হবে। এই স্বার্থবা দাবি নিয়ে তারা আজকে এখানে আন্দোলন সংগঠিত করেছে। প্রায় দশটা থেকে আন্দোলন শুরু করেছে, রাস্তা অবরোধ করেছে, কিন্তু এখন পর্যন্ত ডিও থেকে ধরে পুলিশ প্রশাসন বর্তমানে এসেছে, কিন্তু এসডিএম, বিডিও বা কেউ এখনো পর্যন্ত আসেনি। আমরা এনএসওয়াই কৈলাসহর জেলা এনএসওয়াই পূর্ণ সমর্থন জানাই তাদের এই আন্দোলনকে, এবং আর যতক্ষণ পর্যন্ত তারা এসে আশ্বাস না দিবে তাদের এই আন্দোলন এই রাস্তা অবরোধ উঠবে। এর আগেও কি আপনারা এই আন্দোলন নিয়ে আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আমরা আন্দোলন করেছি, আরো বিভিন্ন স্কুল নিয়ে আন্দোলন করেছি, এমনকি এই স্কুলের স্টুডেন্টদের দিয়ে আমরা লিখিত দিয়েছি এইচএমের কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। কোনো রিপোর্ট, পজিটিভ রিপোর্ট না আসার কারণেই আজকে আমরা এখানে আন্দোলন সংগঠিত করেছে। আর আমরা এই দাবিগুলি নিয়ে এর আগে আধিকারিকদের সাথে কথা হয়েছে, স্কুলের এইচএম স্যারের সাথে কথা হয়েছে, কিন্তু এইচএম স্যার বলেছেন লিখিত দেবেন উপরে, কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, Voice 18.